নীলগঞ্জ গ্রামে নন্দু তার মা বাবার সাথে থাকত। বাবা নন্দু, তোর বাবার অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে, চা বানাবো, একটু দোকান থেকে চিনি নিয়ে আয় না বাবা। নন্দু দোকান থেকে চিনি নিয়ে এলো, আর তার বাবাও ততক্ষণে অফিস থেকে বাড়িতে ফিরে এলো। নন্দুর মা উনুনে চাটা বসিয়ে দিল। আমি মোহন দাসের মেয়ের সাথে নন্দুর বিয়েটা ঠিক করে আসলাম, মেয়েটা ভারী সুন্দর। বাবা, আপনি আমাকে কিছু না জানিয়ে আমার বিয়েটা ঠিক করে ফেললেন। বাবা হই আমি তোর, তোকে আবার কি জিজ্ঞেস করব। মোহন দাস বিয়ের জন্য 500,000 টাকা পণ দিচ্ছে, তোর মতো একটা বেকার ছেলের জন্য এটা কি কম? বাবা, আমি আমার জন্য মেয়ে পছন্দ করে নিয়েছি, ও আমার সাথেই কলেজে পড়ে, আমি ওকে খুব ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। বেয়াদব কোথাকার, তোর এত সাহস? তুই নিজেই নিজের জন্য মেয়ে পছন্দ করে নিয়েছিস, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। নন্দুর বাবা রেগে নন্দুকে বাড়ি থেকে বের করে দিলে নন্দু তার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কার সাথে বিয়ে করে নেয় এবং তারা একটি ঘর ভাড়া করে সেখানে থাকতে শুরু করে। শোনো না, বলছি কি, আমার কাছে মাত্র 15,000 টাকা আছে, তা দিয়ে তো আর বেশি দিন চলবে না গো। তুমি এইসব নিয়ে একদম ভেবো না, আমার বন্ধু তার জমিতে ক্ষীরার চাষ করে, আমি সেখানে কাজ করব, কিছু না কিছু পয়সা তো নিশ্চয়ই পাওয়া যাবে। পরের দিন নন্দু তার বন্ধু শ্যামের জমিতে কাজ করার জন্য গেল। শ্যাম এবং নন্দু অনেক পরিশ্রম করে জমিতে চাষ করে এবং জল দেয়। নন্দু, তুই জমিতে বীজগুলো লাগিয়ে দে, আমি ভাতটা খেয়ে আসছি। সন্ধেবেলায় শ্যাম নন্দুকে 300 টাকা দিল। নন্দু প্রিয়াঙ্কার জন্য জিলিপি, রসগোল্লা আর বরফি নিয়ে বাড়িতে গেল। তুমি আমার জন্য এতগুলো মিষ্টি কেন এনেছো? কারণ আমি চাই যে তুমি মিষ্টিগুলো খেয়ে আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। নন্দু মনে মনে ভেবেছিল যে সে এইভাবেই পরিশ্রম করে টাকা রোজগার করবে, আর সেখান থেকে টাকা সঞ্চয় করে সে একদিন নিজের জমি কিনবে, আর সেই জমিতে সে ক্ষীরার চাষ করবে। কিন্তু নন্দুর ভাগ্যে হয়তোবা অন্য কিছুই ঠিক করা ছিল। শ্যাম একটা নতুন ট্র্যাক্টর কিনেছিল। একদিন নন্দু খাবার খাওয়ার পর জমিতে শুয়ে আরাম করছিল। শ্যাম তখন প্রথম ট্র্যাক্টরটা চালানো শিখছিল। শ্যামের ট্র্যাক্টর ব্রেক ফেল করে এবং ট্র্যাক্টরটা নন্দুর পায়ের উপর দিয়ে চলে যায়। শ্যাম তাড়াতাড়ি করে নন্দুকে হাসপাতালে নিয়ে গেল। নন্দুর প্রাণ তো বেঁচে গেল, কিন্তু নন্দুর একটা পা ওই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেল। তারপর থেকে নন্দু লাঠির সাহায্যে হাঁটতে লাগলো। হে ভগবান, এটা কি হলো? কেঁদো না প্রিয়াঙ্কা, শ্যাম তো আছে, ও আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। নন্দু এখন লাঠির সাহায্য নিয়েই শ্যামের জমিতে যায় এবং সেখানে কাজ করে, আর এইভাবেই 1-2 মাস কেটে গেল। তারপর হঠাৎ একদিন শ্যাম নন্দুকে ডেকে বলে, নন্দু নন্দু শোন, তোর একটা পা না থাকায় তুই এখন আর আগের মতন কাজ করতে পারছিস না, তুই বাড়িতে গিয়ে বসে থাক, তোকে আর আমার জমিতে কাজের জন্য আসতে হবে না, আর এই নে কিছু ক্ষীরা নিয়ে যা, কিছুদিন খেতে পারবি। এরপর নন্দু তার বাড়িতে চলে যায়। এই নাও প্রিয়াঙ্কা, ক্ষীরাগুলোকে রাখো, এইগুলোকে জলে রেখো, নাহলে শুকিয়ে যাবে। আজে তো তাড়াতাড়ি চলে এলে, কি ব্যাপার? শ্যাম আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, আমাকে বিয়ে করে তোমার জীবনটা একদম নষ্ট হয়ে গেল, আমাকে ক্ষমা করে দাও। না নন্দু, আমি কিন্তু এমনটা একদমই ভাবি না, আর তুমি দেখবে ভগবান আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। নন্দু যেই ক্ষীরাগুলো নিয়ে আসলো, প্রিয়াঙ্কা সেগুলোকে কাটতে বসলো। প্রায় সবগুলো ক্ষীরা কেটে নেওয়ার পর প্রিয়াঙ্কা যখন শেষের ক্ষীরাটিকে কাটতে গেল, তখন সে দেখলো যে সে যতবারই ওই ক্ষীরাটিকে কাটছে, ক্ষীরাটি আবার আগের মতন হয়ে যাচ্ছে। এই তাড়াতাড়ি এদিকে এসো, এই দেখো জাদুর ক্ষীরা। নন্দু এসে দেখলো এই ক্ষীরাটাকে যতই কাটছি ততই বড় হয়ে যাচ্ছে। চলো একটা কাজ করি, এই ক্ষীরাগুলোকে ঠেলাই করে বিক্রি করি। হ্যাঁ ঠিক বলেছো, তুমি এবার ক্ষীরে বেচার ব্যবসাটা শুরু করেই দাও, কোনো ইনভেস্টমেন্টও লাগবে না। তুমি ভোলাপুর যাওয়ার রাস্তায় ঠেলায় করে ক্ষীরা বেচা শুরু করেই দাও, ঠেলা আমি পৌঁছে দেব। নন্দু একটা ঠেলা গাড়ির জোগাড় করে নিল এবং সে ক্ষীরা বিক্রি করতে শুরু করে দিল। জাদুর ক্ষীরার কারণে নন্দুরই ব্যবসাতে কোনো টাকাও লাগলো না, আর জাদুর ক্ষীরা বিক্রি করে নন্দুর খুব লাভও হতে থাকে। জাদুর ক্ষীরার স্বাদ আর নন্দুর একটি পা না থাকার কারণে লোকেরা
নন্দুর কাছ থেকে বেশি করে ক্ষীরা কিনতে শুরু করে। আর কয়েক বছরের মধ্যেই নন্দু ও প্রিয়াঙ্কা তাদের জন্য একটা নতুন বাড়ি কিনল, আর তাদের আসা যাওয়ার জন্য একটা গাড়িও কিনল। কিন্তু শ্যাম যখন নন্দুর গাড়ি কেনার খবরটা পেল, তখন সে নন্দুকে মনে মনে খুব হিংসে করতে শুরু করল। আমার কাছে পুরনো মোটরসাইকেল, আর নন্দু গাড়ি কিনে নিল। একদিন রাতে নন্দু আর প্রিয়াঙ্কা যখন কথা বলছিল, তখন শ্যাম তাদের সমস্ত কথাই শুনে ফেলে। আচ্ছা, তো এই সব হয়েছে জাদুর খিরার জন্য। রাতে নন্দু প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়লে শ্যাম জাদুর খিরাটা চুরি করার জন্য তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু তখনই শ্যামের পাটা একটা দড়ির ফাঁদে বাধা পড়ে গেল এবং শ্যাম উল্টু হয়ে ঝুলতে লাগলো। আর তখনই নন্দু ও প্রিয়াঙ্কাও সেখানে চলে আসে। আমরা জানতাম এই জাদুর খিরাটা চুরি করার জন্য কেউ না কেউ আসবেই, তার জন্যই আমরা এই ফাঁদটা পেতে রেখেছিলাম। তারপর শ্যামকে পুলিশ ধরে নিয়ে গেল, আর প্রিয়াঙ্কা ও নন্দু তাদের জীবন হাসি খুশি কাটাতে লাগলো।